আমার পুরুষন্নার কথা বলছ না তুমি আচ্ছা তোমার পুরুষন্নার কথা বলছ কি আমাকে 11 কথা বলছ 11 11 আমার পুরুষন্নার কথা কইছ এক দাঁড়াও 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 এই আলু আচ্ছা এই ব্যাপারিক বাজারের মধ্যে এত মানুষ কেউ এনে বেসন কিনে আসি না কেমন কথা মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ মোর বেসন তোর কি হইলো মানসি আসি না কিছুই বুঝব না মুই এটা কেমন কথা ভাই একে শোক বেশ মতো দাম করে নেচ্ছি উপাকে দাম করে নেচ্ছি ওই উপাকে দাম করে দিয়ে কি হয়েছে মতে এত ভালো বেশন ভাই নিয়ে যান না কে ভাই হে বেশন নিবেন হ্যাঁ বেশন নিবেন এলে হলো মামুন শর্মা কত কই দাম ভাই দা চেহারা কত কই দাম মানে শাশুত কই দিছি ট্যাংরা এলে রে কথা হইলো নাকি একটা ভালো বেসন চেনে না চেনে না আসি খালি দেখে আর যায় কাম বাজাইছি কি কাম বাচ্চি ভাই হে বেসন গুলো খালি তোলে আর কি কাম বাচ্চি রে দেখেন না এই বেসনের গাছ দেখেন না যাবি কোন হলো বারে এখন তো তোমার কাছে কি চাম নয়শো তোমার কাছে বেসন বিক্রি তোমার বেসন না নিলে পাবি নয়শো টাকায় বেসনের দাম শুনিয়ে দৌড় শুরু করছি বেসন চটকা মারে কাম বাজে যে আমি কত কষ্ট করি বেসন তুলি নিয়ে আসা দেখছি গাড়ি করিয়ে তা কি করিলে এখন তো বেসনটা ভাঙি গিয়া কি ব্যাকুল মানুষ ভাই এটা এলে কি এর কি এর কি হলো একটা এটা হলো দুই তিনটা বেসন নষ্ট করে গেল আমার কি কাম বাচ্চি একেবারে আবা দিয়ে সেখানেই বসে নেই আবাদ করে রাখছি একদম হবাই হইলে আমারে কি ধরনের বেসন বাহা চ্যাংরা বেসন চেনেন না এদিন 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 বেসন এই এলাকার মধ্যে আছে এই বাজারের মধ্যে আছে একেবারে ফটফটা বেসন খুব বেশি ওই নদী দেখো আমার বেশি নিয়ে নিচ্ছি দেখেন এত এত ফল ফলা বেসন পাবেন তোমরা কোন এখন কি কর ভালো দিন নিয়ে গেলে ভালো দাম অল্প টাকার কোথায় আছে কুকুরা বেগুন ভালো তো বুঝছেন না পরে ঘুরিয়ে তুই মরে গেছে আটা নাকি দেখেন না খালি এদের ভালো মানের বেসন কই পাবেন ওটা আমার জানা আছে বান্দর চ্যাংরা একটা আছে হ্যাঁ হ্যাঁ বা কি বা কি বেসন বা হ্যাঁ এগলে হ্যাঁ বেসন নিবেন বা হ্যাঁ জশুয়া জশুয়া কি ভাই বলে জশুয়া এই দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো বেসন দেখো বেসন দেখো এই দেখো বেসনের গুড়া দেখেন না দেখেন গুড়া দেখেন না এটা সেই লোকগুলো জিজ্ঞেস করি কি কি দিছি বেসন নাম কইছেন তোরা শুনি আমি
এই এত মানুষ জনুস পাল হয়েছে কে বুঝলাম না কি হয়েছে দাদা কি হয়েছে ভাইরে আরে বেসনে যে যশোয়া কয় হ্যাঁ দিয়ার এগারো কয় কৃষ্ণ না কয় কাক কি কয় তার নাই ঠিক ও মানে ব্যাপারিক ধরছে ব্যাপারিক কি হয়েছে সমস্যা কি যশোর বেসন নিয়ে আছে বুঝছেন হ্যাঁ এরা আসে কি কি কয় মিয়ের বড়া কাছে খাবে নিয়ে আছে আমাকে এগারো এই সাংরাই সাংরাই এই সাংরাই আপনি বেসন নিয়ে যাচ্ছে মানে কাহিনি দেখি গন্ধ না শুনি প্রত্যেক বছর হ্যাঁ পঞ্চাশ বিঘা আবাদ করি তিনজনক পাড়ে দিছি আচ্ছা একজন কয় গুড়ি সন্না একজনক কয় এগারো একজনক কয় চোদ্দ হাটের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী আসে এই ব্যাপারীরা আসিয়ে মিশে কথা খায় বেসন বেশি যায় বুঝছেন আমি তো চারিদিকে হাজার আমার বদনাম ভুল হইতে পারে হোক মেয়ের বেড়ায় শোনো তোমরা কেমন কেমন লোক ভাই আবাদ করবে তা লোকজন পারে দিবি ব্যাপারী পরীক্ষা করা নাকি নাকি আজকের পর থাকি কোনোদিন দুই নম্বরই কথা বলি মানুষের কাছে ধোকা না দিয়ে হ্যাঁ ঠিক আছে এই বেসনের বিক্রি আচ্ছা সব ব্যাপারে কি আমি কথা তো কয়া দিছে ওদের কথা কয়া যে আমি সেটাই করি হ্যাঁ সেটাই করি আমারও দোষ এটা সেটাই করি মানুষ সবে এটা বদনাম হবে এরা বদনাম ফসল মানুষের এত কষ্ট করে আবাদ করবে বুঝছি বুঝছি ওরে ঠিক আছে আও মিয়া বেটা তোরা বিজে থাক করো না আমার তো বেসন নষ্ট করে দিলে চাঙ্গা যাও 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 আর কিছু অন্য নাই যাও যাও এই যে আর কিছু অন্য না মিয়া না বিচার করি যাও না মিয়া যাও 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 রাম ভাই মানুষজন যাও বেসন হাটত নিয়ে আসে আর কেউ এরকম করেন না মোর মতো কারণ যেটা নিয়ে আসবেন সেই বেসনের নাম কবিন এখন বেসন দুটে টেকারে আসায় এখন এটা কই ওটা কই এত মানুষ ঠকাই মানুষ ভূমিত গারে নিয়ে যায় দেখে কই হলো আঠাইশ হয়ে যাইলো ২৯ এতে মানুষ বিপদত পড়ে কৃষক মেলা কৃষক বিপদত পড়ে যায় এই জন্য এ কাম করার জন্য আমরা সবাই মিলি বেসন টেসন নিয়ে আসবো সঠিক কয়া দেবো সঠিক দাম নেবো।